আসসালামু আলাইকুম শুভ সকাল জানিয়ে শুরু করছি আমার আজকের ডায়েট কন্ট্রোলের একটা দিনের ভিডিও আজকে ডায়েট কন্ট্রোল নিয়ে এই ভিডিওতে অনেকগুলো কথা বলবো তো আমার মনে হয় ফুল ভিডিও দেখলে আপনাদের অনেকটাই কাজে আসবে আর শুধু ডায়েট কন্ট্রোল না আজকে হচ্ছে একটি হেয়ার প্যাক রেমেডি শেয়ার করব যেটা চুলের জন্য খুব ভালো তো এই যে সকালবেলায় আমি রাতে একটা মানে একটা চামচ চিয়া সিড পানিতে ভিজিয়ে রেখেছিলাম আর ভিজিয়ে ফ্রিজের মধ্যে রেখেছিলাম তারপরে হচ্ছে হাফ লেবুর রস মিলিয়ে এই যে সকালবেলায় উঠে খেয়ে নিচ্ছি এটা ঠিক সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে খায় আর লেবুর রসটা দিয়ে আমি দেখাতে পারিনি কোনোভাবে ভিডিওটি স্কিপ হয়ে গেছে তো অবশ্যই লেবুর রস দিয়ে খাবেন আর যাদের লেবু রসে প্রবলেম হয় তারা লেবুর রসটা বাদ দিয়ে খাবেন তো চেয়া সিডে ওজন কমে কিনা সেটা জানতে চেয়েছিলেন অনেকে তো চেয়া সিডে আসলে ওজন কমে কিনা এটার সঠিক ব্যাখ্যা আমি জানি না তবে চেয়া সিড খেলে অনেকক্ষণ আপনার পেট ভরা লাগে তো জন্য পরবর্তীতে মেইন খাবার যখন খাবেন তখন পরিমাণে কম খেতে পারবেন এটাই হচ্ছে মূল বৈশিষ্ট্য তাছাড়া সিডের অনেক শারীরিক উপকারিতা আছে যেগুলো গুগল করলে জানতে পারবেন তো এক ভিডিওতে আসলে এত বিস্তারিত বলা সম্ভব না তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যায় আর ঠিক নয়টার সময় আমি যে সকালের নাস্তা করে নিচ্ছি আমার রেগুলার যে নাস্তা একটা রুটি একটা ডিম পোচ অল্প তেলে অবশ্যই আর টেস্ট চেঞ্জের জন্য আমি সপ্তাহে দুই থেকে তিন দিন ওটস খাই তারপরে চিয়া সিড ওটসের যে আমি রেসিপিটা দেখিয়েছি সেটা খাই তো মানে সপ্তাহে সাত দিনের মধ্যে আমি এরকম ঘুরিয়ে ফিরিয়ে খাই যেন ডায়েট কন্ট্রোলটা আমার ইজি লাগে বা বোরিংনেসটা না আসে আমার মধ্যে তো এই যে দুইটা কলা দেখতে পাচ্ছেন আমার খুবই পছন্দের এই কলাগুলো তো যদিও বা একটু গায়ে কালো হয়ে গেছে তবে ভিতরটা একদমই পরিষ্কার একদম কিন্তু নরম হয়ে যায় না এই কলাটা তো এই কলা দুইটা খাবো আমি একদম সাড়ে দশটার দিকে তো সাড়ে দশটার দিকে এই যে কলা আমি একটু ছিলে দেখিয়ে দিচ্ছি আপনারা অনেকেই পচা মনে করতে পারেন কলাটা কিন্তু পচা না আমার কাছে কেন জানি এই বাংলা কলাটা অসম্ভব ভালো লাগে আর এই একটা মাত্র কলা যেটা হচ্ছে আমি ঠিক বডি এরকম কালো হয়ে গেলেও খাই মানে আমার কাছে খুব ভাল লাগে এই বাংলা কলা এখানে বাংলা কলা বলে জানি না আমি সঠিকের মানে এই কলার নাম কি তো এই ছোটো সাইজের কলা আমি সাড়ে দশটার দিকে দুইটা খাবো আর যদি বড় কলা হয় সেক্ষেত্রে আমি একটা খাই অথবা এখন যে সিজনাল ফলগুলো পাওয়া যায় মানে আমরা জাম্বুরা বা দেশি পেয়ারা এগুলো খেতে পারেন তো ডায়েট কন্ট্রোল মানে সব কিছু বাদ দেওয়া না জীবন থেকে খাওয়া দাওয়া সব খাবেন কারণ হচ্ছে সব রকম ভিটামিনের দরকার আছে আমাদের শরীরে আর ভিটামিনের ঘাটতি হলে কিন্তু আপনার চুল পড়ার সমস্যাটা মেইন যেটা সেটা শুরু হয়ে যাবে সাথে স্কিনের প্রবলেম হবে শারীরিক আরও অনেক প্রবলেম হবে এজন্য সব কিছু খেয়ে আপনাকে ডায়েট কন কন্ট্রোল করতে হবে তবে সেটা অবশ্যই নিয়মের মধ্যে তো দুপুরে রান্না শুরু করার আগে এই যে এগারোটার সময় আমি মাথায় একটি প্যাক দেবো আজকে তো চুল অনেক দিন ধরে আমি প্যাক দেবো দেবো ভাবছি তবে দেওয়া হচ্ছে না তো আজকে ভাবলাম দিয়েই দিই তো এখানে আড়ঙের মেহেদি পাউডারটা নিয়েছি খুব ভালো কাজ করে আমার কাছে মনে হয় এই আড়ঙের মেহেদি পাউডারটা আর এখানে পুরো একটা ডিম নিয়ে নিয়েছি তো অনেকেই কুসুমের গন্ধ সহ্য করতে পারেন না তারা কুসুমটা বাদ দিবেন মানে কুসুমটা ভেজে খেয়ে ফেলবেন আর হচ্ছে সাদা অংশ এটা চুলে দিবেন তো আমি এই দুইটা দিয়ে আজকে প্যাক বানাবো এর মধ্যে আর কিচ্ছু দেবো না তো আপনারা যদি চান এর মধ্যে টক দই দিতে পারেন আর এই যে দেখেন সবসময় আমার সাথে এটাই হয় মানে যদি একটু আলসিমি করতে চাই আমার কাজটা আরও বেশি বেড়ে যায় আমার পাশে টিস্যু ছিল টিস্যুতেই আমি রাখতে পারতাম আগেই রাখতে পারতাম কিন্তু আগে না রেখে এই যে কাজটা বাড়িয়ে তারপরে রাখলাম তো যেদিন আলসিমি লাগে শরীরের মধ্যে সেদিন সব কিছু এরকম উল্টাপাল্টা হয়ে যায় মানে কাজটা আরও বেশি বেড়ে যায় আর কি অনেকেই বলেন যে আপু ডায়েট কন্ট্রোল করতে যেয়ে আমার মাথা চুল পড়ে যাচ্ছে তবে আলহামদুলিল্লাহ আমি যেভাবে ডায়েট কন্ট্রোল করি আমার কিন্তু চুল পড়ার একদমই কোনো প্রবলেম নাই মানে হয় না কারণ হচ্ছে আমি সব কিছু খেয়ে ডায়েট কন্ট্রোল করি আমি সব খাই তবে কম কম খাই মানে নিয়মের মধ্যে খাই আর আমি কিন্তু বারো মাস ডায়েট করি না আমার ওজনটা যখন দেখি একটু বেড়ে যাচ্ছে বা মনে করেন যে একদিন আমি উল্টাপাল্টা খাবার খেয়ে ফেললাম মানে বিরিয়ানি খেয়ে ফেললাম বা এই টাইপের ভারী খাবার খেয়ে ফেললাম তার ঠিক পরে আমি দুই দিন তিন দিন একটু কড়া করে ডায়েট কন্ট্রোল করে আগে মানে কড়াভাবে যেমন ডায়েট কন্ট্রোলের যে খাবারগুলো আপনাদের দেখায় সেভাবে খাই আর হচ্ছে সপ্তাহে পাঁচ দিন আমি হাঁটি তো হাঁটা আমার ডেইলি রুটিনের মধ্যেই থাকে আর কি সপ্তাহে পাঁচ দিন আমি হাঁটি আর এজন্যই আর কি শরীর ফিট থাকে আর অনেকে বলেন যে পেট বেড়ে যাচ্ছে বা পেট বড় হয়ে গেছে পেট কমাবো কীভাবে তো ইউটিউবে অনেক ছোট ছোট মানে ইজি ইজি কিছু পেটের এক্সারসাইজ আছে সেগুলো ফলো করতে পারেন তাছাড়া হাঁটা কিন্তু অনেক ভালো আপনি বাইরে হাঁটতে না পারেন ঘরের মধ্যে পাইচারি করেন তবে ঘড়ি ধরে এক টানা আপনাকে আধা ঘন্টা বা বিশ মিনিট অথবা এক ঘন্টা আপনি সারা সারাদিনে এক ঘন্টা করেন বা দুইবার এক ঘন্টা করেন একবার এক ঘন্টা করেন সেটা আপনার ব্যাপার তবে আপনাকে নিয়ম করে এক ঘন্টা হাঁটতে হবে দিনের মধ্যে ঘরের মধ্যে পায়চারি করেন তবে না থেমে তো মাথায় প্যাক দেওয়ার পরে এই যে আমি রান্নাবান্না করে নিয়েছি এত এত রান্নাবান্না এত এত কাজ ঘরের আমি সব কিছু দেখাতে পারিনি আর দেখানোটা সম্ভবও হয়ে ওঠে না আসলে মোবাইল নিয়ে বা ক্যামেরা নিয়ে সব সবসময় দৌড়াদৌড়ি করে এগুলো অসম্ভব হয়ে যায় তো এখানে আজকে দুপুরের জন্য আমি ভেন্ডি ভাজি করেছি মানে ঢ্যাঁড়স ভাজি সাথে হচ্ছে আমার খুবই পছন্দের কচু দিয়ে পুঁইশাক রান্না করেছি তো যদিও আবার ডায়েট কন্ট্রোলে কুচু বেশি কিন্তু একদমই খাওয়া যাবে না আমি মাত্র এক টুকরা নিয়েছি আর মাংস রান্না করেছিলাম আজকে মুরগির মাংস তো দুই টুকরা আমি মুরগির মাংস নিয়েছি আর এক চামচের মতো একটু ঝোল নিচ্ছি তো এইটুকু ঝোল না নিলে আসলে খাওয়া যায় না আর ভাত হচ্ছে আমি যে চায়ের কাপগুলো আমি আগে দেখিয়েছিলাম আপনাদের আগের একটা ভিডিওতে মিডিয়াম সাইজে যে চায়ের কাপটা দেখিয়েছিলাম আমি সেই কাপে এক কাপ পরিমাণ ভাত নিয়েছি তো আমার ওজনটা আর এক কেজি মতো কমাতে হবে ইনশাল্লাহ এক কেজি খুব অল্প দিনে কমিয়ে ফেলব তো দুপুরের খাবার দাবার শেষ করে আমি দশ মিনিট মতো রেস্ট করে আমি ঘরের মধ্যেই কিন্তু আরও দশ মিনিট ঘড়ি ধরে একটানা পাইচারি করেছি তারপরে এক ঘন্টা মতো রেস্ট করেছি তো মানে ঠিক ছয়টা যখন বাজে মানে সাড়ে পাঁচ পাঁচটা থেকে ছয়টার মধ্যে আমি এভাবে একটা ফল খাই আপনার হাতের কাছে বা সামনে যে ফল থাকবে আপনি সেই ফলই খেতে পারেন আমি পছন্দ করি দেশীয় ফল খাওয়ার তো আমার কাছে আজকে দেশি ফল নাই আজকে ঘরে আপেল আছে আপেলই খাচ্ছে একটা আর ঠিক সাতটার সময় আমি এই যে একটু চা বানিয়ে নেব। তো আজকে আর গ্রিন টি খাবো না মানে অনেকেই মনে করেন যে গ্রিন টি ওজন কমাতে সাহায্য করে হ্যাঁ অবশ্যই কিছুটা সাহায্য করে তবে হচ্ছে সব সময় যে গ্রিন টি খাওয়া লাগবে এরকমটা না আমি আজকে রং চা খাবো একদমই লিকার চা চিনি ছাড়া আর চা আজকে চুলায় বানাতে ইচ্ছা করছে না আসলে সন্ধ্যাবেলায় এমন পরিমাণ গরম পড়ে আর রান্নাঘরে ঢুকতে ইচ্ছা করে না তো এজন্য ওভেনে আর কি একটু পানি গরম করে নিচ্ছি দেড় মিনিট দিলেই পানি গরম হয়ে যায় তো দু একজন মানুষ আমি মানে দু একজনের কমেন্ট আমি এরকমটা পেয়েছি যে আপনি আপনার ঘরের জিনিসগুলো এত দেখান কেন আচ্ছা কোন ভিডিওতে আমি কি দেখিয়েছি বলেন তো মানে এক্সট্রা কি দেখিয়েছি আমার ডেইলি রুটিন যেগুলো আপনাদের সাথে সেইগুলোই শেয়ার করি তারপরে সময় যে শেয়ার করি তাও না মাঝে মধ্যে শেয়ার করি আর সেই সময় আপনাদের সাথে ওয়াশিং মেশিন একদিন দেখিয়েছি কারণ আমি কাপড় পরিষ্কার করতে দিয়েছিলাম আজকে আমার ওভেন দরকার হচ্ছে ওভেনটা আপনাদের দেখাচ্ছি ঠিক এরকম ভাবেই দেখানো হয় তো তার মানে তো এইটা না যে শো অফ করছি আমি কি লোকের নিয়ে শো অফ করছি আমার ঘরে যেগুলো আছে সেগুলোই তো আপনাদের দেখাচ্ছি তো এগুলো নিয়েও যদি এত ছোট মানসিকতা করেন আপনারা তাহলে কিভাবে হবে বলেন তো আসলে এগুলো নিয়ে আমার কথা বলতে মানে একদমই রুচিতে বাধে আমি কোনো ধরনের কমেন্টের রিপ্লাই করি না আপনাদের বাজে কমেন্টের তো আজকে একটু না বলে আর কি পারলাম না মনে হলো যে একটু বলি তো এই যে আমি একটি টি ব্যাগ নিয়ে আর কি চাটা বানিয়ে নিয়েছি আজকে চায়ের মধ্যে আর কোনো লেবু দেব না তো চাইলে এখানে রং চায়ের সাথে লেবু দিয়ে খেতে পারেন আমি এমনি এমনি খেয়ে নেব আর এখন যে খাবারটা দেখাচ্ছে এটা হচ্ছে রাতের খাবার আমি সাড়ে আটটার সময় একটা রুটি আর এক টুকরা মাংস খাচ্ছি শরীরে প্রোটিনের ঘাটতি হলে কিন্তু অনেক সমস্যা হবে এই জন্য ডায়েট কন্ট্রোলের সময় মাছ মাংস ডিম ডেইলি কিছু না কিছু রাখবেন আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ